উপনির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পাবে এবং মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভোট দেবে। আর পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে এসব কথা বলেন তাঁরা। এস কে সৌরভের প্রতিবেদন। মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন তথ্য উপাত্তের ভিত্তিতে দেয়া উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদে বিবৃতি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে ছয় আসনের উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মিথ্যাচার করছেন বলে দাবি করেন তিনি। মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ভোটার উপস্থিতি 5% বেশি হয়নি, বিএনপি মহাসচিবের এই অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। এছাড়া রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে এ ধরনের নির্লজ্জ মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুপুরে বইমেলার সরহার্দি উদ্যান প্রাঙ্গণে মোড়ক উন্মোচন মঞ্চে চারটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠ্যপুস্তক পড়ে মন্তব্য করার আহ্বান জানান তিনি। পাঠ্যপুস্তক নিয়ে অহেতুক একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে, আবার মির্জা ফখরুল সাহেবও এটা নিয়ে বক্তব্য দিয়ে এটাকে রাজনীতির হাতিয়ার বানানোর চেষ্টা করছে। এই পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সাথে কোচিং যারা করায় তারা, আর যারা ওই নোটবুক ছাপায় তারাও যুক্ত হয়েছে। এই সবাই যুক্ত হয়ে এটা নিয়ে একটি বিভ্রান্তি ছড়াচ্ছে। তো এরকম যদি অব্যাহত বা বিভ্রান্তি ছড়ানো হয় সেটি কখনোই সমীচীন নয়, এবং এইভাবে গুজব রটানোর মতো করে বিভ্রান্তি ছড়ানো হয় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাঠ্যপুস্তকের ভুল ত্রুটি চিহ্নিত হলে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো সংশোধন করবে উল্লেখ করে বিএনপি কোনো ইস্যু না পেয়ে এখন পাঠ্যপুস্তকের পেছনে লেগেছে বলে মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। কোনো ভুল ত্রুটি যদি থাকেও সেটি সংশোধন করার জন্য দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা।